নমস্কার কৃষক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আবার আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়েছি তো আজকের ভিডিওটির বিষয়ে আপনারা থামবেলে অবশ্যই জেনে গেছেন আজকের ভিডিওটিতে আলোচনা করব গরমকালে অর্থাৎ ফাল্গুন চৈত্র মাসে আমরা বাঁধাকপি চাষ করতে গেলে কী ধরনের পরিচর্যা করবো কোন সময়ে চারা বপন করব এবং চারা বপন করার আগে কোন সময়ে আমরা বীজ বপন করব এবং তার সাথে সাথে জমি কীভাবে তৈরি করব কোন কোন সার প্রয়োগ করব এবং তার পরবর্তী সময়ে কী ধরনের পরিচর্যা করলে আমরা ভবিষ্যতে একটা ভালো ফলন পাব সমস্ত বিষয়ে ভিডিও আমি তৈরি করার চেষ্টা করবো তবে আজকের ভিডিওটিতে আমি এই বাঁধাকপি চাষের জন্য প্রথম পর্যায়ের যে পরিচর্যা এবং চারা বপন থেকে শুরু করে আমরা প্রথম প্ল্যান কি করব এই বিষয়গুলি সম্পূর্ণ আলোচনা করব তার জন্য আপনাকে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে তো বর্তমানে গ্রীষ্মকাল শুরু হয়ে গেছে এবং চৈত্র মাসের পনেরো তারিখ বর্তমান সময়ে আমি এই বাঁধাকপির চারাগুলো রোপণ করেছি মূল জমিতে তো কৃষক বন্ধু গরমকালে বর্তমান সময়ে যে সমস্ত সবজি আমরা চাষ করব তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ কয়েকটি সবজি রয়েছে যে সবজিগুলো চাষ করলে আমরা অবশ্যই ভালো দামে বাজারে বিক্রি করতে পারব এবং এই সবজিগুলো যে সময় হারভেস্টিং হবে অর্থাৎ জ্যৈষ্ঠ বা আষাঢ় মাস এই সময় হারভেস্টিং হলে সবজির একটা ভালো অভাব থাকে বাজারের মধ্যে এবং যার কারণে চাহিদা যথেষ্ট পরিমাণে থাকে এবং আমরা ভালো একটা মোটা দামে বিক্রি করতে পারি তাই এই সময় সবজি চাষ করাও অনেকটা লাভজনক তাই আপনারা যারা ভাবছেন যে এই সময়ে অর্থাৎ যাদের উঁচু জমি রয়েছে অবশ্যই আপনারা সবজি চাষের জন্য আগ্রহী হতে পারেন এবং এই ধরনের সবজি চাষ অর্থাৎ বর্তমান সময়ে যেমন বাঁধাকপি ফুলকপি লাউ চাষ করলা চাষ টমেটো চাষ বিভিন্ন রকম সবজি চাষ করে একটা ভালো টাকা ইনকাম করে নিতে পারেন এখন আপনি হয়তো ভাবছেন যে চৈত্র মাস তো শেষ এখন তাহলে আমি এখন কি সবজি চাষ করতে পারি তাহলে আপনাকে আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকে জানাবো আপনি এই সময় করলা চাষ করতে পারেন অথবা আপনি লাউ চাষও করতে পারেন এ সময় করলা চাষ বা লাউ চাষ করলে ঠিক বর্ষাকালে আপনি হারভেস্টিং পাবেন এবং সেই সময় প্রচুর পরিমাণে সবজির অভাব থাকে বাজারে আর ভালো দামে সেই সবজিগুলো বিক্রি আপনি করতে পারবেন তো কৃষক বন্ধু প্রথমেই জানাবো যে যে কোনো ধরনের ফসলের চাষ করতে গেলে আমরা প্রথম দিকে কোন কোন চিন্তাভাবনাগুলো করে সেই ফসলের দিকে এগোবো অর্থাৎ আমরা যে সময়ে ফসল চাষ করতে চলেছি তার জন্য আমাদের অবশ্যই আগেভাগেই প্রস্তুতি গ্রহণ করা বিশেষ গুরুত্বপূর্ণ তো এর জন্য আপনাকে আগাম চিন্তা ভাবনা করতে হবে অর্থাৎ আপনি যদি এখন সবজি চাষ করতে যান তাহলে আগামী তিন মাস সময় ধরে আপনাকে সেই ফসল তুলতে হবে এবং যে সময় আপনি ফসলটিকে হারভেস্টিং করে বাজারজাত করতে পারবেন সেই সময়ে সেই ফসলের বাজারের কী পরিমাণ চাহিদা থাকবে এবং কী বাজার দর থাকতে পারে সেই চিন্তাভাবনা আপনাকে অবশ্যই করতে হবে এবং তার থেকেও গুরুত্বপূর্ণ পরিস্থিতি হচ্ছে আবহাওয়ার বর্তমান অবস্থা কি রয়েছে আগামী তিন মাসের মধ্যে কি ধরনের আবহাওয়া আসতে পারে এবং সেই আবহাওয়ায় যে ফসলটি চাষ করতে যাচ্ছেন সেটি কতটা উর্বরশীল অর্থাৎ আগামী দিনে এই বর্তমান আবহাওয়াতে কতটা ফলন দিতে পারে সেই ফসল সেটাও আমাদের চিন্তা চিন্তাভাবনা করতে হবে এবং এই বিভিন্ন রকম চিন্তা চিন্তাভাবনা করে আমরা যদি সঠিক সময়ে সঠিক ফলন নিতে চাই সঠিক ফসল নির্বাচন করি তাহলে অবশ্যই আগামী দিনে একটা ভালো টাকা আমরা ইনকাম করতে পারব সেই ফসল থেকে তো যেমন ধরুন বর্তমান সময়ে আমরা বাঁধাকপি চাষ করতে চলেছি এই বাঁধাকপি চাষ আমরা কোন সময় বীজ বপন করবো কোন সময় মূল জমিতে চারা রোপণ করব। এবং এই চারাগুলো রোপণ করলে সম্পূর্ণ হবে হারভেস্টিং নিতে কোন সময় আমরা পৌঁছব অবশ্যই এই চিন্তাভাবনা করে চাষ করা উচিত তাই আপনি যে সময়ে মূল জমিতে চারা বসাতে চান ঠিক তার পঁচিশ দিন আগে আপনি বীজগুলোকে বপন করবেন চারা তৈরি করার জন্য এবং তার পঁচিশ দিন পর আপনি সেই চারাগুলো মূল জমিতে বসাবেন এবং তার পরবর্তী সময়ে পঁচাত্তর থেকে আশি দিন বয়সে আপনি হারভেস্টিং শুরু করে দিতে পারবেন এবং এই সময়ে চড়া ওয়েদার অর্থাৎ মাটিতে জলের অভাব থাকে প্রচণ্ড রৌদ্রের কারণে আমাদের বাঁধাকপিতে একটু সময় বেশি লাগে তবে প্রতিনিয়ত যদি জলসেচ দিয়ে থাকে তাহলে ভালো একটা চেহারা নিয়ে আমাদের বাঁধাকপি সম্পূর্ণভাবে হারভেস্টিং দিতে পারে তার জন্য আপনাকে অবশ্যই সঠিক পরিচর্যা করতে হবে এবারে আলোচনা করব মূল জমিতে চারা বসানোর আগে আপনি কি কি সার ব্যবহার করে আপনার জমিটি তৈরি করবেন যদি আপনি আলু জমিতে বাঁধাকপি চাষ করতে যান তাহলে তেমন রকম সারের প্রয়োজন নেই কারণ আলু চাষে প্রচুর পরিমাণে সার লাগে আর সেই সারগুলো আমাদের জমিতে যথেষ্ট পরিমাণে আলু তোলার পরেও থেকে যায় তার জন্য আপনি যদি আলুর জমিতে চাষ করতে চান তাহলে আপনাকে শুধুমাত্র প্রতি বিঘায় দেড় থেকে দুই বস্তা অর্থাৎ পঁচাত্তর থেকে একশো প্যাক কেজি পর্যন্ত আপনি ফসফেট সার ব্যবহার করবেন এবং তার সাথে কিছু কীটনাশক মাটিতে ছড়িয়ে দেবেন এবং না হলে আপনি যেখানে যেখানে চারা বসাচ্ছেন ঠিক সেই জায়গাগুলোতে আপনি দানাদার কীটনাশকও ব্যবহার করতে পারেন এর সাথে আপনি কিছু পোলট্রির পায়খানা অর্থাৎ পোলট্রি সার আপনি ব্যবহার করতে পারেন এই সারগুলো ব্যবহার করেই আপনি আলুর জমিতে চারা বসাতে পারেন আর যদি আপনি অন্য কোনো ফসলের জমিতে চারা বসাতে চান তাহলে যথেষ্ট পরিমাণে গোবর সার এবং ফসফেট প্রতি বিঘায় দুই বস্তা এবং তার সাথে ইউরিয়া কুড়ি কেজি এবং তার সাথে আট থেকে দশ কেজি পটাশ সার ব্যবহার করবেন এবং তার সাথে সাথে আপনাকে অবশ্যই বোরন এক থেকে দেড় কেজি এবং জিঙ্ক এক থেকে দেড় কেজি ব্যবহার করতে হবে আর কীটনাশক তো আপনাকে অবশ্যই নিতে হবে না হলে চারাগুলো বপন করার পর আপনার চারার গোড়া কেটে দিতে পারে পোকা আক্রমণ করে তার জন্য আপনাকে মাটিতে অবশ্যই কীটনাশক ব্যবহার করতে হবে এইটুকু সার ব্যবহার করেই আপনি আপনার মূল জমিতে চারা রোপণ করতে পারেন এবারে আপনার মনে হতে পারে যে এক বিঘা জমিতে এই সামান্য সারে আমরা কিভাবে ভালো ফলন পেতে পারি না বন্ধুরা এটাই যে শেষ সার প্রয়োগ তা না এর পরবর্তী সময়ে আমরা যখন চাপান সার ব্যবহার করব। তখন আমরা আবার দ্বিতীয়বার যথেষ্ট পরিমাণে চাহিদা অনুসারে সার ব্যবহার করতে পারব এবং তখনই আমাদের মূল সার কাজে লাগার পরিস্থিতি থাকবে এবং ঠিক সেই সময়ে সঠিক সার প্রয়োগ না করলে আমরা ভবিষ্যতে একটা ভালো ফলন নাও পেতে পারি তাই আমাদের মূল সার প্রয়োগ ঠিক তখনই হবে যখন আমরা চাপান সার ব্যবহার করব তো বর্তমান সময়ে আমরা বাঁধাকপি চাষ করতে হলে কোন ধরনের জমি নির্বাচন করব এটাও কিন্তু আমাদের বিশেষভাবে খেয়াল রাখা উচিত এই সময় আমরা যদি চারা রোপণ করি তাহলে ঠিক বর্ষাকালে আমাদের সেই বাঁধাকপি থেকে আমরা হারভেস্টিং পাব এবং সেই সময় যদি জমিতে জল জমে থাকে এবং প্রতিনিয়ত বৃষ্টি হতে থাকে তাহলে কিন্তু আমাদের বাঁধাকপির যথেষ্ট পরিমাণে ক্ষতি হতে পারে তাই আমাদের জল বের করে দেওয়ার মতো পরিস্থিতি থাকে এই ধরনের জমি নির্বাচন করা বিশেষ গুরুত্বপূর্ণ অথবা উঁচু জমি যদি হয় তাহলে আরও ভালো তবে বেশি উঁচু জমিতে চারা রোপণ করার সময় যথেষ্ট পরিমাণে জলের অভাব দেখা দেয় এবং প্রচুর পরিমাণে জলসেচের প্রয়োজন হয় তাই একেবারেই বেশি উঁচু জমিও নির্বাচন করাটা উচিত না এবং একবারে জল বের করা যায় না এমন নিচু জমিও আপনারা অবশ্যই নির্বাচন করবেন না মিডিয়াম ধরনের জমি নির্বাচন করার চেষ্টা করবেন যাতে বৃষ্টির জল বের করে দেওয়া যায় এবং অতিরিক্ত রৌদ্রেও যথেষ্ট পরিমাণে মাটিতে জো ধরে থাকে অর্থাৎ জলের ভাব থাকে তাহলে আমাদের বাঁধাকপির চারাগুলো খুব সহজেই মাটিতে রোপণ করার পর সবুজ সতেজভাবে বেঁচে ওঠে এবং চারাগুলো খুব কম পরিমাণে মারা যায় আর যদি প্রথম থেকেই আপনার জমিতে রসের অভাব থাকে প্রচুর পরিমাণে শুকনো জমি হয়ে থাকে তাহলে আপনি অবশ্যই চারা রোপণ করার আগেই একবার জলসেচ দিয়ে মাটিটাকে ভিজিয়ে নেবেন তারপরে চারা রোপণ করবেন তাহলে দেখবেন একটাও চারা আপনার নষ্ট হবে না অথবা আপনি চারা রোপণ করার পরবর্তী সময়ে চারা দুই থেকে তিন দিন হওয়ার পর আপনি অবশ্যই সেই জমিতে জলসেচের ব্যবস্থা করবেন তাহলে আপনার চারাগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে তো কৃষক বন্ধুরা এভাবে চারা রোপণ করার পরবর্তী সময়ে আমরা অবশ্যই একবার কীটনাশক ব্যবহার করার চেষ্টা করব এবং আপনারা পারলে হিউমিক অ্যাসিডের প্রয়োগ একবার করে নেবেন হিউমিক অ্যাসিড চারা সতেজ হওয়ার পরেই যদি আমরা একবার স্প্রে করি তাহলে সেই চারা থেকে দ্রুত শেকড় বের হওয়ার সম্ভাবনা থাকে এবং চারাটি অতি তাড়াতাড়ি সবুজ সতেজভাবে বেড়ে উঠতে সক্ষম হয় তো তার জন্য আমাদের অবশ্যই একটি কীটনাশক এবং একটি হিউমিক অ্যাসিডের প্রয়োগ করা গুরুত্বপূর্ণ তো এর পরবর্তী সময়ে কী ধরনের পরিচর্যা করবেন সেই বিষয়ে আমি একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব তার জন্য আপনাকে অবশ্যই যে কাজটি করতে হবে আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং প্রতিনিয়ত আপনি এই ধরনের কৃষি বিষয়ক পরিচর্যামূলক ভিডিও পেতে চান তাহলে আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এই ভিডিওর নিচে সাবস্ক্রাইব বটনটি লক্ষ্য করতে পারছেন সেটিতে ক্লিক করে দিয়ে বেল চিহ্নতে ক্লিক করে অল ক্লিক করে রাখুন তাহলে আপনার কাছে আমার নতুন ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যাবে আপনি সঙ্গে সঙ্গে সেই ভিডিওটি দেখতে পারবেন আর আপনাকে অবশ্যই ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত ভিডিওটিতে থাকার জন্য এতক্ষণ ভিডিওটি দেখার পর আপনার যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না তো কৃষক বন্ধু আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ